বন্ধুরা, আমরা ক্যাব থেকে বের হয়ে এখন রওনা হলাম সপ্তম নম্বর বাসে করে, যে বাসের নম্বর 57। আমরা যাচ্ছি হাওয়া মহলের দিকে। দেখা যাক আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমার বাম পাশেই সেই ফোয়ারাটি অনর্গল চলছে, রাস্তার দুপাশে এসে আলি ফ্লাইলার যেই আলাউদ্দিনের চেরাগের যেই সিনারিও শহর, ওই রকম সিনারি। দূর যে পাহাড় দেখছেন, এই পুরো পাহাড় লেক পুকুর জমি সব কিছুই কিন্তু এই রামুজি ফিল্ম ইন্ডাস্ট্রির আওতায়। ডান পাশে হয়তো এটা কি আমি বুঝতে পারছি না, সব ব্লক দিয়ে সাজানো। আমরা যাচ্ছি পুরো শহরটাকেই সাজানো এখানে। দেখুন সত্যি কত সুন্দর সিনারি, সব স্ট্যাচুতে স্ট্যাচুতে ভরিয়ে রাখা হয়েছে। সামনে আরেকটা ঝর্ণা অনবরত ঝরছে, এটা একটা গোল চক্কর। এখান দিয়ে হয়তো হাওয়া ভবনের দিকে, হাওয়া মহলের দিকে যাবে এই চক্কর। কত সুন্দর পানি ঝরছে চারিদিকে, এত সুন্দর করে গাছকে রাখা হয়েছে। এ শুধু গাছই নয়, ফুলে ফুলে ভরা চমৎকার শৈলী। কত সুন্দর রাস্তার দুই পাশের ল্যাম্প পোস্টগুলিকে সাজিয়ে রাখা হয়েছে। মোড়ে মোড়ে ফোয়ারা বিদ্যমান। রঙে রঙে রং মাখানো। আমরা চলে এসেছি হয়তো হাওয়া মহলে। কিছুক্ষণের ভিতরে বাস ঘুরাচ্ছে, হয়তো নেমে যাব আমরা হাওয়া মহলের দিকে। এখানে সম্ভবত আমাদেরকে আরেকটা গাড়িতে উঠতে হবে। তবে হাওয়া মহলে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, গেটের মাঝখানেই এখানে পানি খাওয়ার জন্যে যে একটা বেসিন লাগিয়ে রুম করেছে, দেখুন তার কারুকার্য এবং সেই পুরনো আমলের ঐতিহ্যকে এখানেও ফুটিয়ে তোলা হয়েছে। এটা একটা পানি খাওয়ার ট্যাঙ্কির কাউন্টার। আমরা এখন এসেছি হাওয়া মহলে। এই হাওয়া মহলও কিন্তু যথারীতি রামুজি ফিল্ম ইন্ডাস্ট্রির শিল্পীদের দ্বারা তৈরি করা, কল্পনা থেকে এই দেশের কৃষ্টি এবং কালচারের সাথে ম্যাচিং করিয়ে করা হয়েছে। যে চরিত্রে যখন এটা ব্যবহার হবে তখনই সেভাবে ব্যবহার করা হবে। তবে চমৎকার জায়গা হাওয়া ভবন যে নাম রাখা হলো, আমার মনে হচ্ছে এখানে দেখাচ্ছি একজন টেকনিশিয়ান আছে, উনি গান বাজাচ্ছেন এবং সেজে গুজে গান বাজাচ্ছেন। বহুত আচ্ছা যে গানওয়ালা এখানে এসে পুরনো দৃশ্যের ড্রেস পরে আছে, রাজা বাদশাদের সাথে তার রানীও আছে। হ্যাঁ, সে আমার সামনে পোজ দিল, রাজাও পোজ দিল। তবে গানটা কিন্তু বাজছে ছিটিতে, সে আমাদের সাথে রং করেই গান দিছে। উডু প্লিজ গিভ সাম সং, গিভ সাম সং। হাওয়া ভবন নাম দেওয়ার কারণ হলো এটা অত্যন্ত উপরে মনে হচ্ছে, এবং এখান থেকে অনেক দূর পর্যন্ত ফিল্ম ইন্ডাস্ট্রিটা আরো কতটুকু বিস্তৃত তার সবকিছুই কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এখানে রানী এসেছে স্টেজে,
রামুজি ফিল্ম সিটি থেকে আজ হাওয়া ভবনে এই হাওয়া বেগমের নাচ দেখে সত্যি সমৃদ্ধ হলাম আমরা। আমরা আশাও করতে পারিনি যে এখানে আমরা এমন একটা নাচ দেখতে পাব। হ্যাঁ, তার নাচ শেষ হলো, এখন হয়তো রাজা আসবেন নাচার জন্যে, জানি না। আমি যে কথা বলছিলাম, অনেক উপরে আমরা, এখানে অনেক হাওয়া পাওয়া যাচ্ছে এবং খুব সুন্দর করে এই মহলটাকে সাজানো হয়েছে ভিতরে এবং বাহিরে, যেটা অনেক চমৎকার সুদৃশ্য বলতে হবে। এখানে বাগান অর্থাৎ গাছ দিয়ে তৈরি করা হয়েছে অনেক ধরনের জীবজন্তু, যেটা আমরা প্রথমে ঢুকেছিলাম তখন বলেছিল 96টা আইটেমের জীবজন্তু এটার ভিতরে বানানো আছে গাছ দিয়ে। উপর থেকে এ দিব্যি দেখা যাচ্ছে এবং অন্যান্য কিছু মহল স্টেজও এখান থেকে দৃশ্যমান, যেহেতু আমরা অনেক উপরে, দেখা যাচ্ছে সবই। কিছু হলো আমাদের ভ্রমণ সার্থক হয়েছে এ কারণে যে আমরা হাওয়া ভবনে এসে এখানে নৃত্য দেখতে পেলাম, যে নৃত্য পরিবেশন করেছিলেন এই রামুজি ফিল্ম সিটির পক্ষ থেকে। এভাবেই বোধহয় ডিসপ্লে করা হয় এবং এইভাবেই পরিবেশন করা হয়, তো আমরা সেই পরিবেশনের ভাগটা পেয়েছি। এখন আমরা নেমে যাব হাওয়া ভবনের থেকে আস্তে আস্তে করে নিচে। এক্সিট পয়েন্টে আমরা এখন উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। দেখা যাক হাওয়া মহলের পরে আমাদের জন্য কি রয়েছে। অত্যন্ত সুন্দর এবং সাবলীল, কেউ কোথায় যে হারিয়ে যাবে এমন কোনো অবস্থাই নেই। আপনাকে শৃঙ্খলাবোধ নিয়ে ঢুকতে হবে, তেমনি সেভাবেই বের হতে হবে দলবদ্ধ হয়ে। প্রত্যেকটা এক্সিট পয়েন্টে চমৎকারভাবে লিখে দেওয়া আছে এবং ওইভাবেই আমি দেখলাম সকলে কিন্তু শৃঙ্খলা মেনে চলে এখানে, সুতরাং হারিয়ে যাওয়ার নেই কোনো ভয়, এটুক অন্তত বলা যায়। এখানেও ফুলের বেদি, চমৎকার ন্যাচারাল বেদি, কোনটাকে আপনি কি বলবেন। ঠিক এই জায়গাটা যে দাঁড়িয়ে আছি, এটা মনে হচ্ছে আমাদের দুবাইয়ের একটা সিনারিও, যেটা শেখদের একটা 7-স্টার হোটেল ছিল, আমি নামটা ভুলে গিয়েছি, ওই হোটেলটার সামনে এমন করে বেদি করা ছিল এবং বেদির থেকে একটা পানির উপর থেকে নিচ পর্যন্ত একটা ফোয়ারা ছিল, মনে হচ্ছে যেন সেই বেদি। সৌন্দর্য, ফুলের সৌন্দর্য কেমন হতে পারে, কত প্রকার হতে পারে। হাওয়া ভবনের, হাওয়া মহলের নিচ থেকে নেওয়া ছবি এখন আমি দেখাচ্ছি, হাওয়া মহলের নিচ থেকে নেওয়া ছবি। এখানে আরেকটা স্ট্যাচু আছে, এখানে আরেকটা স্ট্যাচু, স্ট্যাচুর কোনো অভাব নেই।
স্ট্যাচুতে স্ট্যাচুতে ভরা, চারিদিকে ফুলের বেদি। আমাদের দেশের একটা খেজুর গাছ দেখা যাচ্ছে, সেটাকেও কত সুন্দর গুছিয়ে, তাকে মনে হচ্ছে যেন কাপড় টোপড় পরিয়ে হাত পাও ধুইয়ে রাখা হয়েছে এখানে। অন্তত যে গাছগুলি এখানে আছে তাদের জীবনটা সার্থক বলতে হবে। আরেকটা খেজুর গাছ আমি দেখাচ্ছি, বর্ষার দিন এখানে খেজুর ধরেছে গাছে। আমাদের দেশের খেজুর, এটা কোনো সৌদি খেজুর নয়, বাংলা খেজুর। আমার চোখের সামনেই আছে, আমাদের দেশের ফরিদপুর যশোর অঞ্চলে খেজুর গাছ যেভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে, হঠাৎ আজ রামুজি ফিল্ম ইন্ডাস্ট্রিতে হাওয়া মহলের সামনে এখানে কিছু খেজুর গাছ লাগানো হয়েছে পরিকল্পিতভাবে, কিছু ছোট, তার মধ্যে বড় 6-7টা আছে। এই প্রায়গুলি নিয়েই এখানে খেজুর ধরে আছে। আমরা হাওয়া মহল থেকে এখন নিচের দিকে যাচ্ছি। আপনারা আমার এই ফোনের ক্যামেরার মাধ্যমে সৌন্দর্য উপলব্ধি করতে পারছেন কি না আমি বুঝতে পারি না, তবে আপনারা যদি এই সৌন্দর্যকে আপনাদের অনুমান বা কল্পনার ভিতরে অনুভব করতে পারেন, তখনই কিন্তু আমার এই ছবি তোলা সার্থক হবে। খেজুর গাছ একেবারে বাংলা খেজুর। যদি এই গাছে ফল না থাকতো আমরা হয়তো বিশ্বাস করতে পারতাম না যে এটা যশোরের বা আমাদের অঞ্চলের অন্য কোনো জায়গার খেজুর। আমি আর একটু কাছের থেকে এই রামুজি ফিল্ম সিটির বাংলা খেজুর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা দেখে নিন। আমি গ্রামের ছেলে, ছোটবেলায় খুব খেজুর পিড়িয়ে পিড়িয়ে ধরে আছে এখানে, হাঁটু ব্যথা হয়ে গিয়েছে হাঁটতে হাঁটতে। আমরা নিচের দিকে নামছি হাওয়া ভবন থেকে, এবং খুবই চমৎকার লাগছে এই হাওয়া ভবনের। আমি নিচের থেকে উপরের সিনারি দেখাচ্ছি। আমরা সবাই এখন হাওয়া ভবন থেকে আস্তে আস্তে নিচের দিকে নামছি। দেখুন এখানে অন্যরকম সৌন্দর্য, এটাও শুটিংয়ের জন্য করা হয়েছে। হাওয়া ভবনের সামনে হাতি রিসিভ করছে, এবং রাস্তার পাশে কি সুন্দর সারি সারি ল্যাম্প পোস্টকে সাজিয়ে রাখা হয়েছে। এখানেও ভারতবর্ষের সেই রাজা বা বাদশাহ বা অন্যান্য যারা হিন্দু ও যারা এই বিভিন্ন সময়ে ক্ষমতায় ছিলেন তাদের সেই কৃষ্টি কালচার অনুযায়ী ভারতবর্ষের এই স্ট্যাচুগুলি কিন্তু বিদ্যমান। আমি একটা জিনিস, যত জায়গায় আমি ঘুরলাম স্ট্যাচুগুলিকে কিন্তু আমি যতটুকু দেখলাম প্রদর্শন করা হয়েছে সবই মহিলাদের জন্য স্ট্যাচু। একটি মাত্র স্ট্যাচু দেখা গেল একজন কোনো কবি বা সাহিত্যিকের হবে, সাদা রঙের। আপনারা আমার পূর্ববর্তী ছবিতে খেয়াল করলে দেখবেন সেখানে প্রদর্শিত হয়েছিল একটাই মাত্র পুরুষের ছবি। তাছাড়া সবগুলি ছবি এখানে যে স্ট্যাচুগুলি আছে এগুলি সব মহিলাদের ছবি, এবং সে আমলে যারা যেই অলংকারগুলি ব্যবহার করত তাদের শরীরে বা গলায় সেই অলংকার কিন্তু শোভা পেয়েছে। আমরা যাদেরকে হিন্দিতে বাঞ্জারান বলা হয়, অর্থাৎ যারা বিভিন্ন রাজা বাদশাদের এই দরবারে গান বাজনা করত বা রাজা বাদশাদেরকে মনোরঞ্জন করত, সেই রকম বাঞ্জারানরা সাধারণত বিভিন্ন আমরা ছবিতে দেখতে পাই যে এমন পোশাক পরে থাকে, সেরকম পোশাকই এই স্ট্যাচুগুলি নিয়ে আছে। তবে সবগুলি স্ট্যাচুকে একত্রিত করলে বোঝা যেত যে এটার ভিতরে কত হাজার স্ট্যাচু শোভা পেয়েছে। আমরা হাওয়া মহল থেকে নেমে আসলাম, এখন যাচ্ছি অন্য উদ্দেশ্যে।